नमस्कार बंधुरा द्य श्रेयस किचेने এই পর্বে আমি নিয়ে এসেছি মেথি পরোটা রেসিপি। এই শীতকালে ঝটপট বানিয়ে নিতে পারি আমরা এই মেথি পরোটা, যা আচার দিয়ে, দই দিয়ে বা ধনেপাতা চাটনি দিয়ে খুবই ভালো লাগে। লাঞ্চ বক্সে বা বাচ্চাদের টিফিন বক্সেও এই মেথি পরোটা দিয়ে দিলে খুব মন্দ হয় না। মেথি পরোটা তো অনেক খেয়েছেন, কিন্তু আমার মতো করে একবার মেথি পরোটা বানিয়ে খাবেন, তাহলে মেথি পরোটার স্বাদই শুধু নয়, গন্ধও আপনার মনকে ভরিয়ে দেবে। এই মেথি পরোটা বানাতে আমি কি এক্সট্রা জিনিস অ্যাড করি, চলুন দেখে নিই সেটাই। এর জন্য আমি প্রথমে 2 টেবিল স্পুন তেলে একটু মেথি ফোড়ন দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়েছে তাতে মেথি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এই তেলটাই আমি কিন্তু মেথি পরোটাতে ব্যবহার করব। তেলটার মধ্যে পুরো মেথির গন্ধ চলে এসেছে, দারুণ গন্ধ একদম এই তেলের মধ্যে। আমরা মেথি পরোটাতে ঘি বা বাটার ব্যবহার করে থাকি। ঘি দিয়ে আমরা পরে মেথি পরোটাটা ভেজে নেব, কিন্তু এই তেলটা আমরা ইউজ করব মেথি পরোটা বানাতে। আমি প্রথমে এখানে মেথি শাক আগে ভালো করে ধুয়ে মেথি পাতাগুলোকে বেছে নিয়ে যেরকম করে করে মেথি শাক কেটে নিয়েছি। খুব মিহি করে কিন্তু কাটিনি, আবার শুধু পাতাগুলিও রাখিনি। মেথি শাকটা আগে এভাবে ধুয়ে নিয়ে, ভালো করে একটু ধুয়ে নিতে হয়, তারপরে এটা কেটে নিয়ে এইভাবে এবার রেখেছি। এতে এবার আমরা পরপর মিলিয়ে দেব। যেমন প্রথমে আমি দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 ছোট কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি নুন, আন্দাজ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। এরপরে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি সামান্যই দিচ্ছি, 1/4 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবারে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো। প্রথমে ধনে গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন। জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো এখানে আমি ব্যবহার করেছি, ভাজা জিরে গুঁড়ো 1/2 টিস্পুন আর 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স, এর বদলে আপনারা লঙ্কার গুঁড়োও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ 1 টিস্পুন মৌরি গুঁড়ো আর 1 টিস্পুন আমচুর পাউডার। মৌরি গুঁড়োর বদলে আপনারা এখানে জোয়ানও ব্যবহার করতে পারেন। মৌরি গুঁড়োটা ব্যবহার করলে একটু গন্ধটা ভালো আসে। আর এটা আটা ময়দা দুটোই মিশিয়ে এই ডোটা আমি তৈরি করব, তাই 1 কাপ আটা আর 1 কাপ ময়দা দিয়ে দিলাম। সঙ্গে দিচ্ছি একটু সামান্য বেসন। বেসন এখানে আমি এই 3 চামচ বেসন দিচ্ছি, 3 থেকে 4 চামচ বেসন ব্যবহার করলেই ভালো। এবারে আমরা এই যে তেলটা গরম করে রেখেছি, এই তেলটা দিয়ে একটুখানি তেলটা এর মধ্যে দিয়ে দেব। এইভাবে মাখলে এই পরোটাটা এত নরম হয়। এখানে আলাদা করে দই বা সিদ্ধ করা আলুও অনেক সময় অনেকে ব্যবহার করে থাকেন। আলু সিদ্ধ বা দই কিছুই দিতে হবে না, এমনি এই ডোটা বেশ নরমই হয় আর পরোটাগুলিও কিন্তু খুব নরম হয়। সব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি, আর তিতো হবে না একদম। মেথি পরোটা এইভাবে বানালে তিতো হবে না, ভীষণ সুন্দর গন্ধ আসে। জল অল্প অল্প দিয়ে, যে পরিমাণ জল লাগবে সেই পরিমাণ জল দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে আমরা এর একটা ডো তৈরি করে নেবো। যেমন পরোটার ডো আমরা করি, একটা নরম ডো, খুব শক্ত নয়, আবার এমনি এটা বেসন দেওয়া আছে, একটু নরমই হবে পরোটার এই ডোটা। দেখুন এই রকমভাবে আমরা ডোটা রেডি করে নিলাম। আর মেথি শাকও আমি বললাম, আমি খুব মিহি করে কিন্তু মেথি শাক কাটিনি। অনেক সময় পাতা যদি খুব ছোট হয় তাহলে তো না কাটলেও মানে হয়ে যায়। এবারে আবারও এই তেলটা একটু উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে এটা 5 মিনিট রেখে দেবো। খুব বেশিক্ষণ রাখবো না, তাহলে ডোটা বেশি নরম হয়ে যাবে, খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। আর ঝটপট যখন মেথি পরোটা খাওয়ার ইচ্ছা হবে তখনই এইভাবে চট করে একটু মেথির শাক কুচানো কুচিয়ে নিয়ে এইভাবে আমরা পরোটা বানিয়ে নিতে পারি। তাড়াতাড়ি হয়ে যায় ডিনারে বলুন, বা সকালে ব্রেকফাস্টে বা লাঞ্চ বক্সে দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি করে হয়ে যায়। এবারে প্রথমে একটুখানি 5 মিনিট পরে আমি এটা রেডি করে নিয়েছি। এখানে আটা, একটুখানি শুকনো আটা আগে ছড়িয়ে নিলাম, তারপরে আমি এইভাবে লেচিগুলোকে কেটে নেব। পরোটার সাইজে যখন পুর ভরা পরোটার যেরকম একটু লেচি হয়ে যায়, সেই রকম পরোটার সাইজের আমরা লেচিগুলো কেটে নেব। দিয়ে আগে আমি এখানে 6টা লেচি কেটেছি। লেচিগুলোকে এই শুকনো আটার মধ্যে একটুখানি
শুকনো আটা মাখিয়ে আগে একটুখানি রেখে দিচ্ছি। তারপরে আমরা পরোটাগুলোকে তৈরি করে নেব। আমি এখানে দু রকম শেপে পরোটাটা তৈরি করছি, ত্রিকোণা একটা করব আর চৌকো শেপেও একটা করব। ভীষণই সফট হয় দেখুন এইভাবে মাখা হলে, এতে কিন্তু দেখুন এত নরম এই ডোটা হয়ে যায় যে এতে আর আলাদা করে দই বা আলু সিদ্ধ দেওয়ার প্রয়োজন হয় না। এইভাবে দিয়ে নিলাম। এবার এখানে আমরা যে একটু মেল্টেড বাটার বা ঘি ব্যবহার করি তার বদলে আমি আবারও এই তেলটি ব্যবহার করলাম। তেলটা একটুখানি দিয়ে দিলাম, যেহেতু এটা আমি তিনকোণা করব, তো এইভাবে দিয়ে এখানে একটুখানি শুকনো আটা ছড়িয়ে দিলাম। তারপরে এটাকে ফোল্ড করে নিচ্ছি, আবারও সামান্য একটু তেল দিয়ে নেব এখানে। এর ফলে কি হয়, এই তেলটা যেহেতু ব্যবহার করা হয় এর গন্ধটা খুব সুন্দর হয়। একবার আমি যেভাবে বলছি একবার বানিয়ে দেখবেন, ভীষণই ভালো হয় এই মেথি পরোটা। খুব বেশি ঝামেলাও নেই দেখুন, এইভাবে আমরা কিন্তু ঝটপট করে মেথি শাকটা তাড়াতাড়ি করে একটু কুচিয়ে নিয়েই শুধু ওই মেথি শাকে যখন মেথি থেকে মানে ডাঁটি থেকে মেথির পাতাগুলো বাঁচতেই যেটুকু একটু সময় লাগে, তা নাহলে তাড়াতাড়ি শাকটা ধুয়ে নিয়ে কুচিয়ে নিয়ে একটু জল ঝরিয়েই আমরা ঝটপট বানিয়ে নিতে পারি এই মেথি পরোটা। বেশিক্ষণ রেস্ট করারও দরকার হয় না, একটু শুকনো আটা ছড়িয়ে দিয়ে দেখুন একটা আমি করে নিলাম, ওইভাবে তিনকোণা করে নিলাম পরোটা। এবার আরেকটা আমরা স্কোয়ার করে করব। প্রথমে এইভাবে আগে বেলে নিচ্ছি। মেথি পরোটা অনেক রকমভাবে অনেকেই আপনারা খেয়ে থেকেছেন, একবার এই রকমভাবে এই তেল ব্যবহার করে মেথি পরোটা খেয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে। এইভাবে আবার এই তেলটি দিয়ে দিলাম, দিয়ে আমরা এই দুই দিক থেকে এই সামান্য একটুখানি আটা ছড়িয়ে দিয়ে এভাবে ফোল্ড করে দেব। দুপাশ থেকে ফোল্ড করে নিয়ে আবার এই দুদিকেও এইভাবে মুড়িয়ে দেব। যেভাবে আমরা কদিন আগে ভেজ পরোটা বানিয়েছিলাম যেরকম করে স্কোয়ার করে করেছিলাম, ঠিক সেইভাবেই এই মেথি পরোটাও এরকম করে আমরা বানিয়ে নিচ্ছি। এই মেথি পরোটা শুধুমাত্র আটা দিয়ে বা শুধুমাত্র ময়দা দিয়েও আপনারা করতে পারেন, কিন্তু আটা ময়দা দুই মিলিয়ে করলে এবং সাথে একটুখানি বেসন দিয়ে দিলে এই মেথি পরোটার স্বাদ একটু অন্যরকম হয়ে যায়, খুবই ভালো লাগে। বেশ সফট হয় আবার ক্রিস্পিও থাকে যেহেতু বেসন দেওয়া আছে। এইভাবে আমরা স্কোয়ার করে এটাকে বেলে নিলাম। এবারে প্রথমে আমি এই দুটো করে নেব, সবকটা আগে একবারে বেলে রেখে দিয়ে করব না, আমরা বাকি লেচিগুলোকে আমি রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এই দুটো পরোটা আগে করে নিচ্ছি। একেবারে সবকটা বেলে রেখে দিলে পরোটাগুলো শক্ত হয়ে যেতে পারে, তাই আমরা আগে এই দুটো করে নেব। পরোটা বেলতে বেলতে নিয়েও আরেক করে নেওয়া যায়। আমি এখন আপনাদের আগে এই দুটো করে দেখাচ্ছি আর এই লেচিগুলো একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এইভাবে তাওয়াতে, তাওয়া গরম হয়ে গেলে আমরা পরোটাটা দিয়ে দিলাম, যেরকম করে আমরা পরোটা বানিয়ে থাকি সেইভাবেই। এই একটা দিক হয়ে গেলে আবার উল্টে দেব, এদিকে দেখুন হালকা ব্রাউন হয়েই এসেছে। এবারে যখন আমরা পরোটাটা করছি তখন আমরা একটু ঘি দিয়ে ভেজে নেব। এইখানে ওই তেলের বদলে আমি একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। পুরো ময়দাটা যখন আমরা এই ডোটা যখন তৈরি করি বা যখন পরোটাটা বেলছি সবসময় আমরা ওই তেলটি ব্যবহার করেছি। এখানে আপনারা চাইলে সেই তেলটি দিয়েও আবার পরোটাটা ভেজে নিতে পারেন, তবে একটু ঘিয়ে ভাজা মেথি পরোটা সকলে একটু পছন্দ করে, তাই আমি এখানে একটু ঘি দিয়েই পরোটাটা ভেজে নিচ্ছি। একটা দিক ব্রাউন দুদিকে যখন হয়ে গেল তারপরে দেখুন এইভাবে ভেজে নিয়ে সাইডগুলোকে একটু চেপে চেপে ধরে নেব, তাহলে আমাদের মাঝখানটাও বেশ পুরো উঠবে আর পুরোটাই খুব ভালো করে হয়ে যাবে। এইভাবে মেথি পরোটা ট্রাই করবেন, আশা করি ভালোই লাগবে। এখন ভীষণ সুন্দর একটা গন্ধ আসে, এইভাবে এমনিতেই মেথি পরোটার একটা খুব সুন্দর গন্ধ আসে, কিন্তু মেথির তেল ব্যবহার করার জন্য মেথি পরোটার গন্ধটা যেন একটু আরও বেশি হয়ে আসে, আমার অন্তত তাই মনে হয়। তাই আপনাদেরকেও অনুরোধ করছি এইভাবে একবার মেথি পরোটা ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে, যা সম্পূর্ণ ফ্রি। আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখুন আমাদের পরোটা রেডি হয়ে গেল,
এবারে আমরা স্কোয়ার করে রাখা পরোটাটাও ঠিক সেইভাবে ভেজে নেব। এইভাবেই আমরা সবকটা পরোটা ভেজে নিচ্ছি। এইভাবেই যখন হয়ে গেল একটু ঘি দিয়ে ভেজে নিলাম, আর পুরো পরোটাগুলো হয়ে যাওয়ার পরে তাতে আর একটু ঘি মাখিয়ে দিলাম, এতে টেস্টটা আরও বেড়ে যায়। আমি আজকে শুধুমাত্র আচার দিয়ে আর দই দিয়েই এই মেথি পরোটা সার্ভ করেছি। আপনারাও এই মেথি পরোটা চটজলদি বানিয়ে নেবেন। স্বাদে গন্ধে ভরপুর এই মেথি পরোটা নিশ্চয়ই একবার ট্রাই করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ করছি। আসবো আবারও অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।